আমরা এখন আছি বসুন্ধরা চিজ রেস্টুরেন্ট। হাইড্রোপনিক পদ্ধতিতে তারা নিজেদের যে লেটুস বা পার্সলি আছে সেটি তারা উৎপাদনের চেষ্টা করছে। আমরা ইতিমধ্যেই তিনটা সেটআপে প্রায় 1300 গাছের একটা অ্যারেঞ্জমেন্ট করেছি। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ম্যাট শেফের যিনি প্রধান কর্ণধার লাবিব ভাই। কেমন আছেন? ভালো আছি। কেমন আছেন? বেশ ভালো আছি। আপনি চমৎকারভাবে আপনার রেস্টুরেন্টের যে ক্লায়েন্ট যারা বা কাস্টমার যারা আছে তাদেরকে আপনি একটু স্বচ্ছ একটু তরতাজা ফ্রেশ খাবার খাওয়ানোর জন্য নিজেই এখানে হাইড্রোপনিক পদ্ধতিতে লেটুস করছেন। এবং খুব ভালো লাগছে যে বিদেশে যেমন রেস্টুরেন্টগুলোতে তারা নিজেরা হাইড্রোপনিক পদ্ধতিতে লেটুস, পার্সলি, স্যালারি এগুলো করে সার্ভ করে, আপনিও ওরকম একটা ঘটনার চিন্তা এখানে শুরু করেছেন। কী ভাবনা থেকে মূলত এই চিন্তাটা শুরু করেন? আমাদের আসলে এটা করা আসলে নিজেদের দরকার থেকে, আমাদের সবসময় ইচ্ছা ছিল যে সবচেয়ে ফ্রেশেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আমরা যেভাবে দিতে পারি। তো এ থেকে আপনাকে অবশ্যই অনেক বেশি ক্রেডিট দিতে হয়। আপনার ওয়েবসাইট থেকে আমার আসলে দেখা এই হাইড্রোপনিক জিনিসটা, তারপর এটা নিয়ে আমি কিছু রিসার্চ করে, দর্শক যারা আসলে এই ভিডিওটি দেখছেন তাদের জন্য জানিয়ে রাখি যে এখন চিজ এবং ম্যাটশেফ তাদের ক্লায়েন্টদের জন্য তাদের নিজেদের লেটুস, পার্সলি, স্যালারি, বেজেল তারা নিজেরাই হাইড্রোপনিক পদ্ধতিতে বিষমুক্ত উপায়ে চাষাবাদ শুরু করেছে এবং আপনাদের টেবিলে তরতাজা ফ্রেশ লেটুস পৌঁছানো শুরু করেছে। নিজেরও একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, যেটা যে আমি জিনিসটা এমন হতে হবে যে আমি যা খাওয়াচ্ছি সেটা আমার নিজেরও যাতে খাওয়ার, যখন আমি নিজে খাবো আমার কোনো সময় একটা ব্যাক অফ দ্য মাইন্ড থাকবে না যে আমি তো এই প্রোডাক্ট খারাপ দিচ্ছি, এই খারাপ দিচ্ছি, এটা না। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। কেমন মনে হচ্ছে যে গ্রিন সেভার্সের মাধ্যমে যে হাইড্রোপনিক শুরু করলেন, আমাদের কি কিছুটা ধন্যবাদ দেওয়া যায় নাকি এখনো সেই স্যাটিসফ্যাকশন? অবশ্যই অবশ্যই দেওয়া যায়। অবশ্যই আপনাদের, আপনারা অনেক টেক কেয়ার করছেন অবভিয়াসলি। তো 180 স্কোয়ার ফিট জায়গাতে প্রায় 1300 গাছের একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। প্রথম দিকে কিছুটা ইনফ্রাস্ট্রাকচার খরচ থাকলেও পরবর্তীতে কিন্তু তেমন রেগুলার পরিচর্যা, রেগুলার মেইনটেনেন্স বা রেগুলার একটা খরচ যেগুলো ট্র্যাডিশনাল কালচারে হয়, এই ট্র্যাডিশনাল এগ্রিকালচার থেকে হাইড্রোপনিক্সের পার্থক্য এটাই যে এটাতে আপনি যেমন অনেক নান্দনিকভাবে সাজিয়ে তুলতে পারছেন পাশাপাশি আপনার ক্লায়েন্টকে আপনি বিষমুক্ত, যেটি বারবার করে বলছি, কারণ ট্র্যাডিশনাল এগ্রিকালচারে কিন্তু প্রতিনিয়ত পোকা দমন, বালাই দমন করতে গাছকে স্প্রে করতে হয়। কিন্তু আপনারা নিশ্চয়ই দেখছেন হাইড্রোপনিক্সে এই যে আমরা লেটুসগুলো দেখাচ্ছি কোনো ধরনের কেমিক্যাল ছাড়া ফ্রেশ, একদম তরতাজা বা স্বচ্ছ পানিতে কিন্তু এই লেটুসগুলো হচ্ছে। লাবিব ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এরকম একটা দারুণ ইনিশিয়েটিভ আপনি বাংলাদেশে প্রথম শুরু করলেন রেস্টুরেন্টের ক্লায়েন্টদেরকে, আপনার ক্লায়েন্টদেরকে ফ্রেশ খাওয়ানোর জন্য। থ্যাংক ইউ।